আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরাও ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে অধ্যায় নয় থেকে একটা ক্লাস নিয়েছিলাম, আজকে অধ্যায় নয় থেকে আরেকটি ক্লাস নেব। আজ আমি তোমাদের পড়াবো বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম, বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে প্রবীণদের জন্য কি কি কল্যাণমূলক কার্যক্রম আছে? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে 60-ঊর্ধ্ব বয়সের মানুষকে প্রবীণ হিসেবে গণ্য করা হয়, আর প্রবীণদের কল্যাণে বাংলাদেশের সরকার যে বাংলাদেশের যে কার্যক্রমগুলো আছে, মূলত সে কার্যক্রমগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো বেসরকারি কার্যক্রম, আরেকটি হলো সরকারি কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে বেসরকারি যে কার্যক্রমগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। প্রিয় শিক্ষার্থী, প্রবীণদের কল্যাণে যে বেসরকারি কার্যক্রমগুলো আছে তার এক নম্বর হলো প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শেরেবাংলানগর ঢাকাতে অবস্থিত। প্রবীণদের কল্যাণে এই প্রতিষ্ঠানটি যেসব ভূমিকা রাখে তা হল স্বাস্থ্যসেবা দান, পুনর্বাসন, চিত্ত বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রভৃতি। তাছাড়া এ প্রতিষ্ঠান প্রবীণদের জন্য স্থাপন করেছে পাঠাগার। প্রিয় শিক্ষার্থী, আসলে প্রবীণদের শারীরিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, তাদের বিনোদনের জন্য, চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম এই প্রবীণ হিতৈষী সংঘ প্রদান করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্যসেবা দান করে, অর্থাৎ প্রবীণরা বার্ধক্যজনিত নানা রকমের সমস্যায় জর্জরিত হতে পারে, কাজেই তাদের স্বাস্থ্যসেবাটা খুবই জরুরি। এই স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে এই জরা বিজ্ঞান প্রতিষ্ঠান। এছাড়া তাদের পুনর্বাসন করে চিত্ত বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রম এরা বাস্তবায়ন করে থাকে, কারণ তখন তারা ঘরের মধ্যে যেহেতু বিভিন্ন পেশা থেকে অবসর নেয়, এই জন্য বসে থেকে তাদের একঘেয়েমি আসতে পারে, এই একঘেয়েমি দূর করার জন্য তারা বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের ব্যবস্থা করে, যাতে আনন্দ বিনোদনের মাধ্যমে তারা সময় অতিবাহিত করতে পারে। আবার ধর্মীয় যে উৎসব অনুষ্ঠান আছে সেগুলোর উদযাপনের ব্যবস্থাও এই সংঘ করে থাকে। এছাড়া এই প্রতিষ্ঠানটি প্রবীণদের জন্য স্থাপন করেছে পাঠাগার, অর্থাৎ পাঠাগারের থেকে তারা বই উত্তোলন করে তাদের প্রয়োজনীয় বই তারা পড়ে বিনোদনও যেমন পেতে পারে, তেমনি বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হতে পারে। কাজেই এই প্রবীণদের এই জন্য এই প্রতিষ্ঠানটি একটা পাঠাগারও স্থাপন করেছে। প্রিয় শিক্ষার্থী, বেসরকারি কার্যক্রমের দুই নম্বর হল বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি, এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে। প্রবীণদের কল্যাণে আরও কতিপয় প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা এবং শিশু নিবাস, বৃদ্ধ নিবাস, ঝরাপাতা প্রভৃতি। অর্থাৎ এই বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে প্রবীণদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল যে এরা প্রবীণদের জন্য প্রবীণদের বিভিন্ন অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য বিনা সুদে ঋণ প্রদান করে থাকে, এবং এই সংস্থা থেকে ঋণ নিয়ে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। এছাড়া এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের মহিলা স্বাস্থ্য সংঘ, রোটারি ক্লাব, মা এবং শিশু নিবাস, বৃদ্ধ নিবাস এবং ঝরাপাতা প্রভৃতি সংস্থা এর অধীনে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, এরপর আছে সরকারি কার্যক্রম। বাংলাদেশ সরকার এই প্রবীণদের কল্যাণের জন্য
কি কার্যক্রম গ্রহণ করেছে। এক নম্বর হলো অবসর ভাতা, অবসর ভাতা। সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করলে পেনশন পেয়ে থাকেন। অর্থাৎ সরকারি চাকরিজীবী অথবা আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা যখন চাকরি থেকে অবসর নেয় তখন তারা বা অথবা মৃত্যুবরণ করে তখন তারা পেনশন সুবিধা পেয়ে থাকেন। এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করে অবসর সময়ের জন্য বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকে পেনশন বা অবসর ভাতা বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একজন ব্যক্তিকে সরকারি চাকরি অথবা বেসরকারি আধা সরকারি যে কোনো ধরনের চাকরি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হবে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত করার পরে কেউ অবসর নিলে অথবা মৃত্যুবরণ করলে সে এই পেনশন ভাতা পেয়ে থাকেন। এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ একজন প্রবীণ যতদিন বেঁচে থাকবেন ততদিন সে এই পেনশন ভাতা বা অবসর ভাতা পেয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, দুই নম্বরে যে সরকারি কার্যক্রম আছে তার সেটা হলো বয়স্ক ভাতা কার্যক্রম। বয়স্ক ভাতা কার্যক্রম দেশব্যাপী প্রবীণদের কল্যাণে বিশেষত গ্রামীণ, অসহায়, দুস্থ, অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এ কার্যক্রম পরিচালিত হয়। দেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় বয়োজ্যেষ্ঠ সর্বনিম্ন বয়স 57 বছর 10 জনকে প্রতি মাসে 100 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয়। প্রতি 10 জনের মধ্যে অন্তত 5 জন মহিলা হবে। অর্থাৎ আমাদের দেশে সরকার বয়স্কদের জন্য বয়স্ক ভাতা কার্যক্রম চালু করেছেন। এক্ষেত্রে কমপক্ষে বয়স 57 বছর হতে হবে এই ভাতাটা সরকার 100 টাকা হারে ভাতা প্রদান করে থাকেন এবং প্রতি 10 জনের মধ্যে 5 জন মহিলা থাকবে। অর্থাৎ মহিলা বয়স্করাও এই ভাতার আওতাভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে সরকারি যে কল্যাণমূলক কার্যক্রম আছে সেটা হলো বিধবা এবং স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। বিধবা এবং স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম দেশব্যাপী বিধবা এবং স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এই কার্যক্রম পরিচালিত হয়। এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকায় এক পর্যবেক্ষণে দেখা গেছে এ ভাতার সুবিধা ভোগীদের অধিকাংশ বয়স্ক মহিলা। অর্থাৎ দেশব্যাপী বিধবা এবং স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে এ কার্যক্রম পরিচালিত হয়। এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকায় পর্যবেক্ষণে দেখা গেছে যে এই ভাতার সুবিধায় ভোগীদের অধিকাংশ হইল বয়স্ক মহিলা। অর্থাৎ বিধবা অথবা স্বামী ছেড়ে চলে গেছে, তালাক দিয়েছে, এইরকম দুস্থ মহিলা, স্বামী পরিত্যক্ত মহিলাদের, পরিত্যক্ত মহিলাদের দেখা যায় যে এই ভাতাটা প্রদান করা হয়। এতে করে দেখা যায় যে অসহায় যে বিধবা এবং স্বামী পরিত্যক্ত মহিলা আছে যারা একদমই অন্যের উপর নির্ভরশীল তারা এই ভাতাটা পেয়ে আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম যে তাহলে প্রবীণদের কল্যাণের জন্য সরকার, সরকারি এবং বেসরকারি দুই ধরনের কার্যক্রমই বাংলাদেশে বিদ্যমান আছে। তবে যেটা প্রয়োজনীয় তুলনায় সীমিত এই প্রবীণদের জন্য এই সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম আরও ব্যাপক হারে প্রসার ঘটানো প্রয়োজন। তাহলে বেসরকারি কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, দুই নম্বরে ছিল বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি, আর সরকারি কার্যক্রমগুলোর মধ্যে আছে অবসর ভাতা, আর দুই নম্বর আছে বয়স্ক ভাতা কার্যক্রম, আর সর্বশেষ আছে বিধবা এবং স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কার্যক্রম। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের উপর আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা প্রশ্নটা আমি পড়ে দেখো সবাই, বাংলাদেশে প্রবীণদের কল্যাণে কার্যক্রমগুলো চিহ্নিত করো। বাংলাদেশে প্রবীণদের কল্যাণে গৃহীত কার্যক্রমগুলো চিহ্নিত করো বা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই হোমওয়ার্কটা ভালো করে শিখবে এবং বাসায় লিখবে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।